সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখি আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা একটি নাটিকা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? নাটিকার নামটি কি নিশ্চয় তোমাদের মনে আছে। হ্যাঁ, সেই ছেলেটি যা লিখেছে কে? মামুনুর রশিদ। আমরা এই নাটকের, নাটক তো থাকে কয়েকটি দৃশ্যে ভাগ করা থাকে, আমরা প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি আলোচনা করব এর দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যে যে যা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম দৃশ্যের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাই না? প্রথম দৃশ্যে তোমরা দেখেছিলে যে একজন আরজু, সোমেন, সাবু এরকম কয়েকজন ছাত্র একসঙ্গে মিলেমিশে স্কুলে আসছিল, তাই না? আসতেছিল, কিন্তু কিছু দূর আসার পর স্কুলের কাছাকাছি আসলে, হ্যাঁ, তো কি হয়, ওর মানে পায়ে ব্যথা শুরু হয় আরজু নামক ছেলেটি। সে আর স্কুলে ঠিক মতো আসতে পারে না বন্ধুদের সাথে। ওর বন্ধুরা স্যার বকুনি দিবে বলে তাড়াতাড়ি ওকে ওখানে রেখেই চলে আসে, তাই না? তো স্কুলে আসার পর কি হয়, যখন টিফিন পিরিয়ড হয়, দ্বিতীয় দৃশ্যে যা হয় যে লতিফ স্যার, অর্থাৎ সাবুর একজন সাবুর শিক্ষক, সাবুকে ডাক দিল। ডেকে কি বললো যে এদিকে, এই সাবু এদিকে শোন। হ্যাঁ, তো আরজুকে দেখছে না যে সাবু কি বললো, হ্যাঁ সাবু তখন কি বললো যে স্যার মাঝপথে আমরা একসঙ্গে আসতেছিলাম, মাঝপথে এসে আরজু বলল তোরা যা। এরকম সে মাঝে মাঝেই করে লতিফ স্যার। কিন্তু কেন করে স্যার? এমনি লতিফ স্যার, এমনি মানে ইচ্ছে করে নাকি কোনো সমস্যা আছে ওর? জানি না স্যার, সাবু বলল, জানি না স্যার লতিফ স্যার। আচ্ছা এই যে সুমেন, এদিকে শোনো, তোমার কি মনে হয় আরজু কি ইচ্ছে করে স্কুল কামাই করছে? সুমেন, স্যার ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া। তখন ওয়ার্নিং বেল বেজে গেছে, আমি কি দাঁড়াতে পারি? আর তাই তো চলে আসি, সেটাই সেটাই তো ভালো না স্যার? অর্থাৎ স্কুলের কাছাকাছি কিছুটা আসার পরে তার পা কেমন অবশ হয়ে আসে, অর্থাৎ সে আর হাঁটতে পারে না বলে জানায়। এটা যে কেন হয় তার বন্ধুরা কিন্তু এটা চিন্তা করে দেখে না বা খেয়ালও করে না, মনে করে ও হয়তো ইচ্ছা করে প্রতি রোজ রোজ এরকম করে কিনা। এই জন্য বলে স্যার আমরা তো বুঝতে পারি না কেন এরকম করে, কিন্তু স্কুলের কাছে ওয়ার্নিং শোনা যায় তখন তো আমরা বসে থাকি না, কি করে, হ্যাঁ তাড়াতাড়ি করে চলে আসি। লতিফ স্যার, কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে, কিন্তু তিনি তো শিক্ষক, তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। সে কি স্কুলে ইচ্ছে করে ফাঁকি দিচ্ছে নাকি আসলে কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যারের তখন এটা কে মনে হয় যে জানা দরকার, ঠিক আছে, এই জন্য সে ওদের কাছে জানতে চায় যে ওরা কিছু জানে কিনা। তো একজন ছাত্র সম্পর্কে একজন ভালো শিক্ষকের কিন্তু কাজই হচ্ছে একজন ছাত্রকে জানা সে কেন, কোনো সমস্যা হলে ছাত্ররা কিন্তু ঠিক মতো আসলে বলতে পারে না, সেক্ষেত্রে কি শিক্ষককে জানতে হয় যে আসলে তার সমস্যাটা কোথায়। তো এখানে লতিফ স্যারও কিন্তু সেই ভূমিকায়, একজন আদর্শ শিক্ষকের ভূমিকায় নিচ্ছেন। তিনি ওর খোঁজ করছেন, ওর কেন আসতে পারছেন সেটা জানছেন, ওরা জানে কিনা সেটা জানছেন, এবং তার শেষে তার মনে হয়েছে ঘটনাটা জানার পর যে এরকম যে করে এটা হতে পারে কোনো নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন মিঠু কি বলল, হ্যাঁ মিঠু বলল স্যার ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। লতিফ স্যার, কোথায়? তো মিঠু কি বললো, ওই যে পলাশতলীর আমবাগানের ওখানে বসে আছে, আমার সাথে নানান কথা। তো লতিফ স্যার কি বললেন, নানান কথা, তাহলে স্কুলে এলো না কেন? স্কুলে এলো না কেন? তখন মিঠু কি বললো, এক সময় ও বললো যে তুমি স্কুলের দিকে যাবে, আমি বললাম না এখন বাজারে যাব, তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলে যাব। হ্যাঁ মিঠু কি বলল, মিঠু যখন তাকে জিজ্ঞেস করেছিল স্কুলের দিকে যাবে কিনা, সে বলল না বাজারে যাবে, তারপরে টিফিন পিরিয়ডের দিকে স্কুলে যাবে।
তখন লতিফ স্যার আবার কি বললো, তাহলে তো খুবই চিন্তার কথা, আচ্ছা ওই আম বাগানে কি এখনো আছে ও? লতিফ স্যার আসলে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা নিয়েছে, একজন মা কি বলে পিতার ভূমিকা নিয়েছে এখানে। অর্থাৎ একজন ছাত্রকে অবশ্যই এভাবে শারীরিক সমস্যা থাকলে বা কোনো সমস্যা থাকলে এভাবে জানলে তার প্রবলেমটা কিন্তু অনেক সমস্যাটা অনেক সহজে সমাধান করা যায়। তো স্যার কি বললেন ওদেরকে নিয়ে যে ওখানে আছে কিনা এতক্ষণ ধরে, হ্যাঁ তখন নিয়ে গেল। তো স্যার তাহলে তো খুবই চিন্তার কথা, আচ্ছা ওই আম বাগানে কি এখনো আছে? শুনেন মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে লতিফ স্যার, তোমরা চলো তো। স্যার নিজে ওদেরকে নিয়ে গেল। সাবু বলল, স্যার ওদের চোখে মুখে অনিচ্ছা, হাওয়াই মিঠাইওয়ালা হেঁকে চলছে হাওয়াই মিঠাই, লতিফ স্যার ওদের দুজনকে নিয়ে রওনা হন। অর্থাৎ এই দৃশ্যে দেখা যাচ্ছে যে লতিফ স্যার ওদের কাছ থেকে জানলেন এবং ওদেরকে নিয়েই আরজুর কাছে গেলেন যে আসলে তার সমস্যাটা কি, তাকে পাওয়া যায় কিনা। ঠিক টিফিন পিরিয়ডে বাচ্চাদের কিন্তু যেতে ইচ্ছা করছিল না, কারণ হাওয়াই মিঠাইওয়ালা আসছে, তখন আইসক্রিমওয়ালা আসছে, ওরা মজা করে খেলবে আইসক্রিম খাবে, হ্যাঁ এই জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা স্যারের সাথে রওনা হলো। এই দেখলাম আমরা দ্বিতীয় দৃশ্যে যে স্যার কিভাবে আরজুর সমস্যাটা জানলেন। আমরা এবারে যাব তৃতীয় দৃশ্যে। দেখো স্যার গিয়ে দেখলেন কে আম বাগান, সেখানে আর জায়গায় বসে আছে, সে না বাড়িতে যেতে পারছে না স্কুলে আসতে পারছে, বাড়িতে যেতে পারছে না যে বাবা তাকে বকাঝকা করবে বলবে স্কুল ফাঁকি দেওয়ার মতলব, আবার স্কুলে যেতে পারছে না যে দেরিতে গেলে স্যার তাকে দাঁড় করিয়ে রাখবে, তার এই পায়ের সমস্যা, এই পা নিয়ে তো সে কে দাঁড়িয়ে থাকতে পারবে না, হ্যাঁ এই জন্য সে ওখানে বসে আছে আম বাগান, অসহায় আরজু বসে আছে, একা সে উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। আসলে এখানে আমরা দেখব যে এরকম একজন ছাত্রর এই মুহূর্তে একা বসে তার যে মনের অবস্থাটা সেটা আমরা একটু দেখি। দেখো আরজু কি বলছে, পাখি, কারণ আম বাগানে ওখানে তো অনেক পাখি আছে, তো কেউ নাই, আইসক্রিমওয়ালা চলে গেছে, হাওয়াই মিঠাইওয়ালা চলে গেছে, বন্ধুরা চলে গেছে, সে একা একা তার খারাপ লাগছে। পাখি একটু নিচে নামো না, তোমার সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু সুমেন ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো নেমে এলে না কেন? মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাব স্কুলে। কি বলছো, ভিজে যাব? ভিজলাম আবার শুকিয়ে যাব, তবু তো স্যার বুঝবেন, ছোট পাখি চন্দনা, এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না, আমি একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না, চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। তো এই যে দৃশ্যটা, এই যে কথাটা, এটা কিন্তু আরজুর মনের ভাব, মনের উক্তি, মনের ভেতরে এই কথাগুলো যাচ্ছে, তার সাথে কেউ নাই, এই অসহায় আরজু তখন পাখির সাথে কথা বলছে, মেঘের সাথে কথা বলছে, হ্যাঁ মেঘে ভর দিয়ে মেঘ যেমন আকাশে হাওয়ায় ভেসে বেড়ায়, সেও কি মনে করছে যে মেঘের কোলে বসে সে স্কুলে চলে যাবে, কারণ পা দিয়ে হেঁটে তো যেতে পারছে না, তার কিন্তু এতে বোঝা যাচ্ছে তার স্কুলে যাওয়ার জন্য যে আকুতি, তার স্কুলে যেতে ভালো লাগে, হ্যাঁ টিফিন পিরিয়ড ভালো লাগে, আইসক্রিম খেতে ভালো লাগে, এই জন্য সে কে সবার সাথে কথা বলতে চায়, বাকির সাথে একা একা থাকতে তার ভালো লাগছে না, হ্যাঁ এই জন্য তার খুবই মন খারাপ হচ্ছে। আরজু কাঁদতে থাকে, এগুলো বলতে বলতে একা একা তার সে কাঁদতে থাকে। হঠাৎ উপস্থিত হয় লতিফ স্যার, লতিফ স্যার বলেন, আরজু তুমি এখানে বসে কাঁদছ কেন, তোমার কি হয়েছে, তুমি স্কুলে যাওনি কেন? আরজু কাঁদ, লতিফ স্যার তখন কি বলে, কোনো ভয় নেই আমাকে বলো। আরজু, স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না, পা দুটো অবশ্যই আছে। লতিফ স্যার, তোমার বাবা মাকে বলোনি কেন? আরজু, বলেছি, বাবা বলেন হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ লতিফ স্যার, তোমার পা দুটো দেখি, এত রোগ, তোমার পা চিকন হয়ে গেছে। আরজু, মা জানে সেই ছোটবেলায় কি যেন অসুখ হয়েছিল, সেই থেকে পাটা চিকন, মা বুঝে কিন্তু কিন্তু কাঁদে শুধু। অর্থাৎ এতে বোঝা গেল যে মা বাবার মধ্যে বাবাও তার এটার প্রতি যত্নশীল না, খোঁজখবর রাখে না বা তার সম্পর্কে সচেতন না, সে যে স্কুলে হাঁটতে পারে না, হ্যাঁ এটা বাবা মনে করে যে এটা কোনো সমস্যা না, হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে, কিন্তু মা তো বুঝে, মা বুঝে যে এটা একটা অনেক অসুখ হওয়ার পরে হঠাৎ কোনো কারণে এটা অসুখ, পাতা চিকন হয়ে গেছে, যাতে সে এখানে জোর পায় না, হ্যাঁ সুস্থ সবল মানুষের মতো তার পায়ের জোর ততটা নাই, অত সবল না, চিকন হয়ে যাচ্ছে এবং এই কারণে সে বেশি দূর হেঁটে যেতে পারে না, পাটা অবশ হয়ে আসে, কিন্তু মা বুঝতে পারে আর কাঁদে।
লতিফ স্যার তোমরা খেয়াল করো নি? অন্যদের জিজ্ঞেস করো, সুমান সাবু জিজ্ঞেস করো, সুমান বললো না স্যার। লতিফ তোমাদের বন্ধু না? জি স্যার। তোমার যদি এরকম হতো? আমরা বুঝতে পারিনি স্যার, এরকম বুঝলে আমরা দুজনে এইভাবে ধরে নিয়ে যেতাম, দুজনে কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তখন স্যারের কথায় ওদেরও কিন্তু এই আর্যের প্রতি একটা সহানুভূতি আসলো, একটা মমতা আসলো, যে আসলে তো আমার হলে তো এরকম হতো। তো স্যার এদের ভিতরে কি একটা মমত্ব বোধ জাগ্রত করে দিল, তোরা তখন ওকে তুলে ধরে নিয়ে স্কুলে যাচ্ছে। লতিফ স্যার বলো, তুমি কি স্কুলে যাবে নাকি বাড়ি যাবে? আরজু আরজু কি বললো? স্কুলে স্যার, ওদের কাঁধে বড় হাত তুলে আরজু স্কুলে যায়। চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি। তাহলে এতে বোঝা গেল যে আরজুর আসলে স্কুল ফাঁকি দেওয়ার চিন্তা না, তাই না? সে কি স্কুলে যেতে পারে না তার পায়ে সমস্যার কারণে, তা এখনো সে কি বলছে যে স্কুলে সে যেতে চায়। তার মানে এই যে শারীরিক সমস্যাগ্রস্ত ছেলে, বিশেষ সহায়তা সম্পন্ন শিশু আমাদের সমাজে রয়েছে, আমাদের আশেপাশে রয়েছে, আমাদের পরিবারে রয়েছে, তো এই সমস্ত শিশুদেরকে অবজ্ঞা না করে, অবহেলা না করে, এদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে এদের সমস্যাটা সমাধান করা দরকার, সবসময় এদের পাশেই থাকা দরকার, তাই না? তাহলে আজকের যে আলোচনা করলাম নাটিকাটা, এ থেকে আমরা কি জানলাম? যেটা সেই ছেলেটি, এই লেখাটা হচ্ছে একটা নাটিকা, এটা লিখেছেন মামুনুর রশিদ। এই নাটিকাতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে, একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আরজু, সুমেন, সাবু তিন বন্ধু এই স্কুলে একই শ্রেণীতে পড়ে, কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয়, সে ওদের সাথে সমানতালে আসতে পারে না, মাঝে মাঝে তার পা অবশ্যই আসে, বন্ধুদের সাথে সমানতালে চলতে পারে না, কখনো কখনো সে বসেই পড়ে, বন্ধুরা আরজুর জন্য আবার আসতে হাঁটে, তাতে স্কুলে দেরি হয়ে যায়, ওরা শিক্ষকের কাছে বকুনিও খায়। আসল কথাটা ওরা কেউই জানে না বা খেয়ালও করেনি। আসলে হয়েছিল কি, আরজু ছোটবেলায় যখন ভীষণ অসুখে পড়েছিল, তাতে তার একটা মানে পা গুলি সরু হয়ে যায়, কিন্তু আরজু জানে না কেন তার পা অবশ হয়ে আসে, কিন্তু তার মা জানে এই অসুখের কথা এবং সে কারণে তিনি শুধু কাঁদেন। একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আরজু বন্ধুদের সাথে যেতে পারে, স্কুলে যেতে পারে না, সে একটু বলে রাস্তার পাশে বসে থাকে, আইসক্রিমওয়ালা হাওয়াই মিঠাইওয়ালা সে তাদের সাথে কথা বলে তারা চলে যায়। আরজু ভাবে পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে নিয়ে স্কুলে যেত, অর্থাৎ এরকম তার মনের অবস্থা হয় যে পাখি যদি তাকে নিয়ে যেত, সে কাল্পনিকভাবে এভাবে কল্পনা করে, তার খুব মন খারাপ হয়। এদিকে লতিফ স্যার আরজুকে ক্লাসে না দেখে বন্ধুদের কাছ থেকে ঘটনাটি জেনে সুমনদের সঙ্গে নিয়ে আরজু খুঁজ খুঁজ করে আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে আরজুর একটা পা আসলে অবশ হওয়ার কারণ হচ্ছে যে এটা একটা রোগ, তার পা চিকন হয়ে গেছে। তো লতিফ স্যারের কথা ওর বন্ধুদের মনে, অর্থাৎ সুমনদের মনে সহানুভূতি জাগে এবং তাদের সহায়তায় সে কি করে স্কুলে যায়। আসলে এই নাটিকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি একটা মমত্ববোধ প্রকাশ পেয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আলোচনাটি বা নাটিকার যে মূল কথা, সার সংক্ষেপ যে মেসেজটা তোমাদের জন্য দেওয়া, আশা করি সেটা বুঝতে পেরেছ। হ্যাঁ, তো আমি তোমাদের একটি দেখি দিয়ে একটি প্রশ্ন করে তোমরা এটা পারো কিনা। মা বুঝে কিন্তু কাঁদে, আরজুর মা কি বুঝে? হ্যাঁ, আশা করি তোমরা পারবে। আরজুর মা কি বুঝে? আরজুর মা বুঝে যে আরজুর আসলে পায়ে যে একটা রোগ সমস্যা, বল পায় না, বেশি দূর হাঁটতে পারে না, অবশ হয় এই সমস্যাটা সেটা বুঝে, এই জন্য সে তিনি কাঁদেন। মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে? কোথায়? আমবাগানে, তাই না? আমবাগানের কাছে বসে থাকতে দেখেছে। লতিফ স্যারের পদক্ষেপটি কি সঠিক ছিল? বর্ণনা দাও, এটাও তোমরা পারবা। অবশ্যই কি সঠিক ছিল, তাই না? একজন এরকম এই বয়সে একটা ছেলে যে সমস্যাটা কাউকে বলতে পারে না, অসুবিধাটা, সেটা স্যার অনেক দায়িত্বশীলতার এখানে পরিচয় দিয়েছেন, তার ভূমিকাটা ছিল সঠিক, পদক্ষেপটি সঠিক। তিনি এখন এর চিকিৎসা করলে, অর্থাৎ এরকম শিশুদের পাশে সবারই কিন্তু পাশে দাঁড়ানো উচিত। তো আমি তোমাদের এই আজকের আলোচনার প্রেক্ষিতে একটি বাড়ির কাজ দিচ্ছি। দেখো, আরজুর মতো কারো অবস্থা হলে অবহেলা না করে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, এর উপর ভিত্তি করে একটি প্রতিবেদন লিখবে, ঠিক আছে? আশা করি সৃজনশীল প্রশ্ন যখন তোমরা লেখো, এই ধরনের কিন্তু প্রশ্নগুলি করতে হয়। তো তুমিও নিজে চিন্তা করে দেখো, হ্যাঁ, তো কিভাবে মানে অবহেলা করা উচিত নাকি পদক্ষেপ নিয়ে নেওয়া উচিত।
ঠিক আছে, আশা করি উত্তরটা তোমরা লিখতে পারবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।